আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা শেষ। প্রথমপত্র পরীক্ষা দিয়ে আসার পর যারা টেনশন করছো তাদেরকে একটা কথাই বলবো, প্রথমপত্র পরীক্ষা যেটা অলরেডি চলে গেছে, পরীক্ষাটা ভালো হোক খারাপ হোক যেমনই হোক, এখন তোমার টার্গেট থাকবে দ্বিতীয় পত্র। আমাদের প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একসাথে আমাদের গ্রেডিং সিস্টেমটা করা হবে। সেক্ষেত্রে প্রথম পত্রে যদি কিঞ্চিত পরিমাণও খারাপ করে থাকো, চেষ্টা করবে দ্বিতীয় পত্রে সেটা পুষিয়ে নেওয়ার জন্য, যাতে দুইটা মিলে ভালো একটা জিপিএ তোমার আসে। ঠিক আছে, যুক্তিবিদ্যা যাতে দুইটা মিলে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারো, সেক্ষেত্রে প্রথম পত্র নিয়ে পড়ে না থেকে কীভাবে দ্বিতীয় পত্রে ভালো করা যায় সেই টার্গেটটা তোমার করা উচিত। এবং দ্বিতীয় পত্রে আমাদের জন্য সহজ একটা সাজেশন থাকবে। সহজ কেন সহজ বলছি, এখানে আমাদের চ্যাপ্টারটি আছে মোট পাঁচটা, এবং এই পাঁচটা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে আরও কমিয়ে দেবো, যাতে অল্প চ্যাপ্টারের উপর বেশি সময় দিতে পারো এবং ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সব কিছু তোমার কমপ্লিট হয়ে যায়। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আমাদের প্রথম পত্রের মতো 100 মার্কের পরীক্ষা হবে, এবং আমাদের সিওসিএল টোটাল থাকবে 11টা, লিখতে হবে কয়টা, 7টা। সেক্ষেত্রে সবগুলো অধ্যায় পড়ার কোনো দরকার নেই, এবং কোন অধ্যায় থেকে একটা সিওসিএল হবে, কোনটা থেকে দুইটা হবে, কোনটা থেকে তিনটা হবে, কোনটা থেকে চারটা হতে পারে, টোটাল বিষয়গুলো আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে যখনই আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা পেয়ে যাবো, যে এই অধ্যায় থেকে দুইটা আসছে বা এই অধ্যায় থেকে তিনটা আসছে, তখন আমরা নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করতে পারবো যে আমার আসলে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য কোন কোন চ্যাপ্টারটা পড়ে যাওয়া উচিত। ঠিক আছে, প্রথমত যুক্তিবিদ্যার প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা অধ্যায়টা থেকে দুই সেট প্রশ্ন করার সম্ভাবনা আছে, দুই সেট প্রশ্ন করার সম্ভাবনা আছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে দুই সেট না পড়ে এক সেটও পড়তে পারে। তুমি একটু কল্পনা করো যে পাঁচটা অধ্যায় থেকে 11টা প্রশ্ন হবে, তার মানে মিনিমাম প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা করে প্রশ্ন তো হবেই, আবার কোনো অধ্যায় থেকে তিনটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা এক নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্নও পড়তে পারে, আবার দুই সেটও পড়তে পারে। দুই নম্বর যৌক্তিক বিভাগ, কনফার্ম ধরে রাখো দুইটা আসবে। তিন নম্বর আরোহের প্রকারভেদ, বড় একটা অধ্যায়, সংক্ষিপ্ত সিলেবাসে একটু খেয়াল করে যদি দেখো যে যৌক্তিক সংখ্যা অধ্যায়টা এই পরিমাণ, তারপরে যুক্তি বিভাগ অধ্যায়টাও এই পরিমাণ, আরোহে প্রকারভেদ অধ্যায়টা বড় একটা অধ্যায়, অর্থাৎ এই টোটাল অধ্যায়গুলোর ভিতরে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে তোমার একটা চ্যাপ্টারই বড়, সেটা শুধুমাত্র আরোহের প্রকারভেদ, তাও আবার আংশিক দেওয়া। সেক্ষেত্রে তোমরা একটু পয়েন্টগুলো দেখে নেবে, যেহেতু তিন নম্বর অধ্যায়টা আংশিক করা, একটু পয়েন্টগুলো সংক্ষিপ্ত সিলেবাস থেকে পয়েন্টগুলো দেখে, আচ্ছা তোমাদের কষ্ট করতে হবে না, এই মুহূর্তে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন নম্বর অধ্যায় আরোহের প্রকারভেদের আংশিকে যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুলে ধরলাম, এই পয়েন্টগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং সম্ভাবনা আছে তিন নম্বর অধ্যায় থেকে কনফার্ম ধরে রাখো তিনটা প্রশ্ন আসবে, সম্ভাবনা আছে চারটা প্রশ্ন আসবে। কেন বলছি, চারটা প্রশ্ন হওয়ার মতো জায়গা কিন্তু আছে তিন নম্বর অধ্যায়ে, যে চারটা প্রশ্ন তৈরি করা হবে সেই প্লেস কিন্তু তিন নম্বরে আছে, সেক্ষেত্রে চারটা প্রশ্ন আসতে পারে। তবে কনফার্ম ধরে রাখো তিনটা প্রশ্ন তোমরা পাচ্ছ আরোহে প্রকারভেদ থেকে। এবং আমি তো পয়েন্টগুলো বলেই দিলাম, দেখিয়ে দিলাম যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের এই অধ্যায়ের জন্য পড়তে হবে, এই পয়েন্টগুলো কমপ্লিট করতে পারলে তিনটা প্রশ্ন তোমার ইজিলি কনফার্ম থাকবে। পরবর্তীতে চার নম্বর অধ্যায় প্রকল্প, এখান থেকে দুইটা মাস্ট বি ধরে রাখো। ছয় নম্বর অধ্যায় ব্যাখ্যা, এখান থেকেও দুইটা ধরে রাখো। দেখো তো কয়টা প্রশ্ন হলো, যদি আমরা প্রথম সিআরটা মেনটেন করি সেক্ষেত্রে কয়টা হচ্ছে, দুইটা দুইটা চারটা, চার তিন সাত, আট নয় দশ এগারো, এগারোটা হচ্ছে। তো এবার আমরা দ্বিতীয় সিআরটা মেনটেন করি, এক দুই আর একে তিন, তিন আর চার কত, সাত, আট নয় দশ এগারো, কি বুঝলে? আমি বুঝিয়ে দিই। এক নম্বর অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, যদি একটা প্রশ্ন হয় তাহলে তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হবে চারটা, যদি চার নম্বর অধ্যায় এখান থেকে যদি তিনটা প্রশ্ন হয় তাহলে এক নম্বর অধ্যায় থেকে হবে দুইটা। এখন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আমরা কিন্তু ক্লিয়ারলি জানি, সাজেশন কি আমার তৈরি করে দেওয়া লাগবে? আচ্ছা যাই হোক, ভিডিওটাতে যখন ক্লিক করেছো আমি তৈরি করে দিচ্ছি। তৈরি হচ্ছে, তুমি যদি মনে করো যে না ভাইয়া এতগুলো এমনিতেই অল্প অধ্যায়, তারপরে এতগুলো অধ্যায় আমরা পড়বো না, আমরা অল্প অধ্যায়ের পিছনে বেশি সময় দেবো, এবং এইখান থেকে সময়টা বাঁচিয়ে আমি আমার ভূগোলের সময়টা একটু দিব বা অন্যান্য সাবজেক্টে যেখানে ছুটি কম আছে সেখানে একটু সময়টা দিলাম, ওইখানে দুই একটা চ্যাপ্টার কমপ্লিট করে রাখলাম, করতেই পারো। আমাদের সংক্ষিপ্ত সাজেশন হচ্ছে তুমি তিন চার ছয় অধ্যায়টা পড়বে, সাত চার প্রশ্ন তোমার কনফার্ম থাকবে, সাত চার প্রশ্ন কমন থাকবে কনফার্ম, তিন চার ছয়। আচ্ছা তুমি মনে করলে যে না ভাইয়া নিচের অধ্যায়গুলো আমি পড়ছি না, আমি উপরের অধ্যায়গুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সেক্ষেত্রে আমি ওইগুলো পড়তে চাই, পড়া কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তুমি এক দুই তিন পড়তে পারো, এক দুই তিন পড়লেও সাত চার প্রশ্ন তোমার কমন থাকবে, হয় তুমি এক দুই তিন পড়বে নয়তো তিন চার ছয় পড়বে। তবে যেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করো তিন নাম্বার অধ্যায় যেখান থেকে আমাদের তিন থেকে চার চার প্রশ্ন আসতে পারে, ওই চ্যাপ্টারটা কখনো বাদ দিও না, ওই চ্যাপ্টারটা কনফার্ম তুমি পড়বে। পাঁচটা চ্যাপ্টারের ভিতর মোটে তিনটা চ্যাপ্টার সিলেবাসের জন্য পড়া খুবই কঠিন হয়ে গেল, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে ভালো করতে পারবে না। যারা প্রথম পত্রে একটু খারাপ করে ফেলেছো তারা পুষিয়ে নিতে পারবে না, দ্বিতীয় পত্র দিয়ে মাস্ট বি পারবে। এই হচ্ছে আমাদের সিওনশিলের সাজেশন, যে হয় তুমি এই নিজের তিনটা অধ্যায় করবে নয়তো উপরে তিনটা, এবং আমরা কোন অধ্যায় থেকে কয় সেট প্রশ্ন হবে সেটা আমরা বলে দিলাম।
এখন সহজ লাগছে না যে আমাদেরকে অল্প চ্যাপ্টার পড়তে হবে, তাহলে আমাদের একটা বড় সড় প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবার আসি এমসিকিউতে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউতে ভালো করতে পারলে ওই সাবজেক্টে এমনিতে রেজাল্ট ভালো হবে। কারণ সিকিউতে অপশন আছে, সিকিউতে আমাদের অপশন দেওয়া আছে যে 11টার ভিতর থেকে আমাদেরকে 7টা লিখতে হবে বেছে বুঝে, কিন্তু এমসিকিউতে সে অপশন নাই। এমসিকিউ তোমার 30টা আসবে, 30টাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আদার্স কোনো অপশন নেই, 30টা অ্যান্সার করতে হবে, একটা না পারলে ভুল। সেক্ষেত্রে এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে, এবং এমসিকিউতে ভালো রেজাল্ট করতে হলে ওই যে একটাই উপায়, ওইটা ছাড়া কোনো উপায় নেই, আদার্স কোনো উপায় নাই, তোমাকে মূল বইটা পড়তে হবে সুন্দরভাবে, প্রথমে আন্ডারলাইন করতে হবে, পরবর্তীতে 5 বার 10 বার পরীক্ষার আগ পর্যন্ত যদি 50 বার বারো রিডিং পড়বে। তুমি যত বেশি রিডিং পড়বে তোমার এমসিকিউ তত, মানে শুধুমাত্র এমসিকিউ না পুরো বইটা, যে কয়েকটা চ্যাপ্টার এই যে 5টা চ্যাপ্টার পুরোপুরি তোমার আয়ত্তে চলে আসবে, পুরো আয়ত্তে চলে আসবে। শুধুমাত্র এমসিকিউর জন্য না, সিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে ওইখান থেকে। সিওনশিলের ক খ নাম্বার প্রশ্ন নিয়ে কোনো টেনশনই করতে হবে না। গ ঘ লেখার জন্য যে একটা ধারণা দরকার, অধ্যায় ভিত্তিক একটা জ্ঞান দরকার, যে গ ঘ নাম্বার প্রশ্নটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, কি বিষয় আসছে, টোটাল ধারণাটা পেয়ে যাবে। যখন তুমি এমসিকিউর জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে আন্ডারলাইন করে রিডিং করবে 5 বার 10 বার 15 বার 20 বার, যখনই তোমার রিডিং করা শেষ, আন্ডারলাইন করা শেষ, মোটামুটি বই সম্পর্কে একটা ধারণা চলে আসছে, তখন তুমি গাইড বা টেস্ট পেপারে বিগত 4 থেকে 5টা বছরের যে এমসিকিউগুলো আছে ওগুলো প্র্যাকটিস করো, 1 বাই 1 প্র্যাকটিস করো। তুমি একটা নাও, নিয়ে দেখো কেমন পারছো, যদি দেখো না প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আবার এসে কয়েকবার রিভাইজ দিয়ে আবার আরেকটা প্র্যাকটিস করো। এইভাবে যদি কোনো একটা শিক্ষার্থী প্রিপারেশন নিতে পারে, আমি কনফার্ম দিয়ে বলছি তার 30টা এমসিকিউ কমন থাকবে। এছাড়া আদার্স কোনো অপশন নাই যে তুমি ওইভাবে প্রিপারেশন নিবে, কোনো অপশন নাই। আদার্স কোনো অপশনে যদি প্রিপারেশন নিতে যাও, সেক্ষেত্রে আমি বলবো যে মাস্ট বি জ্যোতির্বিদ্যা দ্বিতীয় পত্রে তোমার রেজাল্ট খারাপ হবে। আমরা নিজেরা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এই পদ্ধতিটা ফলো করেছি, এবং আমাদের যতগুলো ব্যাচ শিক্ষার্থীরা ছিল এইচএসসিতে, যতগুলো ব্যাচের নিয়ে কাজ করেছি, প্রত্যেকটা সাজেশনের ক্ষেত্রে আমাদের কমন একটা কথা ছিল, এমসিকিউর জন্য প্রথমে মূল বইটা পড়বে, সুন্দরভাবে আন্ডারলাইন করবে, জাস্ট রিডিং পড়তে থাকবে 5 বার 10 বার 15 বার 20 বার, যখনই মূল বই সম্পর্কে ধারণা চলে আসবে তখন তুমি তোমার গাইড বা টেস্ট পেপারে গিয়ে অতিরিক্ত যে এমসিকিউগুলো আছে ওইগুলো তুমি সলভ করো, ওইগুলো থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নাও। তুমি নিজেকে বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখো, বোর্ড পরীক্ষা দিতে যাওয়ার আগে, যে কেমন পারছো, একাই বুঝে যাবে যে বোর্ড পরীক্ষায় গিয়ে তোমার প্রশ্ন কেমন কমন থাকবে। এবং আমরা যেভাবে সুন্দর করে ভেঙে ভেঙে দিই সাজেশন, আমাদেরকে তৈরি করে দিতে হয় না, শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা 4-5 মিনিট দেখার পর নিজেরাই বুঝে যায় আমাকে আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, তখন তারা নিজেরাই সাজেশন তৈরি করতে পারে। সময় নষ্ট করতে চায় না, যেভাবে বললাম এভাবে পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন থাকবে। এবং এর ভিতর আমরা সময় পেলে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন আপলোড করা শুরু করে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।